স্ট্রেট লাইন বা সরল রেখা যেটা তোমার এ প্লাস নির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই অধ্যায় থেকে যেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই তোমাকে করতে হবে, লক্ষ্য করো, ঢাকা বোর্ড 21-22-19-17 যশোর বোর্ড, 19-22 রাজশাহী বোর্ড, 19-21 বরিশাল বোর্ড, 19-21 ইসিসি 2018 সালের কোশ্চেন সেট, চিটাগং বোর্ড 17। এই কয়েক অবশ্যই করতে হবে, দুই সেট সিকিউ নিশ্চিত কমন পাবে এখান থেকে, এবং যে তিনটা টাইপ তোমার জন্য গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে তুমি 8 মার্ক কমন পেতে পারো, পাবা এরকম বলছি না, পেতে পারো, একটু করবা। এবং যেইগুলা অধ্যায় ভিতরে 3.1 থেকে 3.7 এর ভিতরে যেই অঙ্কগুলা বা ম্যাথগুলা হিউজ পরিমাণ বিভিন্ন সময় বোর্ডে আসছে, দেখবা যে মানে এত এত সাল লিখতে লিখতে জায়গা নাই, ওইগুলা অ্যাটলিস্ট না করতে পারলেও তোমার যেই সলিউশন বুক আছে সলিউশন বুক থেকে প্রসিডিওরগুলো দেখবা, কারণ এতদিন তুমি এগুলো করছো জাস্ট পরীক্ষার আগে রিমাইন্ডারের জন্য, যাতে তুমি পরীক্ষার আগে জিনিসগুলো না ভুল কর, এবং অবশ্যই অবশ্যই সরলরেখার সূত্রগুলো একবার অ্যানালাইসিস করে যাবা পরীক্ষা দেওয়ার আগে।